আমরা সমাজে চলতে গিয়ে একে অন্যকে বোধ করি, তার অনুপস্থিতিতে অফিসের বিভিন্ন কলিগ আছেন তাদেরকে সম্বোধন করে তার ব্যাপারে অনেক কথা বলি, যে কথাগুলো তিনি যদি শোনেন কষ্ট পাবেন। এটা কি আমাদের জন্য করণীয়? এটা তো কোরআনে সুস্পষ্ট নিষেধ এসেছে যে যখন পারস্পরিক একজন আরেকজনের নাকি বোধ করে, আইয়ু হিব্বু আল্লাহ বলেন, আইয়ু হিব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখীকি মাইতান ফাকারিহতুমু, তো তোমরা কি এটা চাও যে তোমরা একে অপরের আপন ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? অবশ্যই তুমি এটা অপছন্দ করো যে তোমার ভাই মৃত্যুবরণ করেছেন, মৃত্যু ভাইয়ের গোস্ত তুমি কেটে কেটে ভক্ষণ করবে, এটা যেমন তুমি অপছন্দ করছো, ঠিক তেমনিভাবে তুমি একজনের গীবত করছো, তার দোষ চর্চা করছো, তার পরও নিন্দা করছো, এইগুলোর মতো ওইটা যেমন অপরাধ, ঠিক মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা যেমন অপরাধ, ঠিক আরেকজনের গীবত করাও সমপর্যায়ের অপরাধ। মানুষ যখন ওটা পছন্দ করে না, অবশ্যই এটা পছন্দ করবে না। এখন সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাল গীবা, গীবাতটা কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কারো দোষ চর্চা করো এমন দোষ যে দোষটা তার সামনে বললে সে অপছন্দ করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তার মধ্যে সে দোষ থাকে? বললেন যদি দোষ থাকে তাহলেই তো গীবত, আর দোষ যদি না থাকে সেটা তো মারাত্মক অপবাদ, অপবাদের শাস্তি তো আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক। তাহলে আমাদের অবশ্যই গীবত থেকে বেঁচে থাকতে হবে, এবং সম্ভব হলে আমরা তাকে, সংশোধনমূলক হলে আমরা তাকে বলি, যদি এমন হয় তাকে আমরা বলতে পারছি না, তার কোনো গার্জিয়ান কাছে আমরা বলি, তখন কিন্তু সেটা গীবতের পর্যায়ে পৌঁছবে না। জাস্ট শুধুমাত্র দুশ্চর্চা নিজেদের মধ্যে, পরস্পরে তিনজন বসেছি একজনের বিষয় নিয়ে আমরা আলোচনা সমালোচনা করলাম, এগুলো সম্পূর্ণ নিষেধ এবং মারাত্মক অপরাধ, হারাম শরীয়তে, কবিরা গুনার অন্তর্ভুক্ত। ইমামের মসজিদে বিশেষ করে যখন জামাতে নামাজ আদায় করি, কেউ কেউ বলেন ইমামের ডানে বেশি সওয়াব, তো সেক্ষেত্রে যদি ডানে বেশি সওয়াব হয় যারা বামে দাঁড়াবে তাদের জন্য কি আছে? না, বিষয়টা যে হাদিসে এই ডানে বেশি সওয়াবের হাদিসটা এসেছে, হাদিসের ব্যাপারে মানের ক্ষেত্রে দুর্বলতা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। সহি বর্ণনা যেটা এসেছে, প্রথম কাতারে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, এক আর বুখারি আরেক হাদিস এসেছে, তোমরা যদি জানতে যে প্রথম কাতারে কী পরিমাণ ফজিলত, তাহলে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সেখানে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে। তাহলে এই হাদিস দ্বারা এখানে স্পষ্ট বোঝা যায় যে এই ফজিলতটা প্রথম কাতারে। এখন হাদিসে কাতারে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা এসেছে, যে যদি একজন ইমাম আর একজন মুসল্লি হয় তাহলে ইমাম সাহেবের ডানে মুক্তাদি দাঁড়াবেন, যদি দুজন মুসল্লি হয় তাহলে ইমাম সাহেব একটু সামনে, মুক্তাদি ওনারা পিছনে চলে আসবে। এরপরে সিরিয়াল মতো লোকজন বাড়বে, ডানে বামে, ডানে বামে, ডানে বামে, এভাবে করে করে পুরা কাতারটা ওনারা পরিপূর্ণ করবেন। এখন এই কাতারে, পুরা কাতারের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তাহলে আপনি যেখানেই দাঁড়ান নিঃসন্দেহে কী পাবেন? আল্লাহর পক্ষ থেকে সেই রহমতটা পাবেন। তাছাড়া যদি সকলেই সে ডানের ফজিলত, ডানের কথা বলে ডানে দাঁড়াতে চান, তাহলে তো পুরা কাতার হয়ে যাবে হলো ডান দিকে হয়তো বা কয়েক কিলোমিটার, বাম দিকে কোনো মুসল্লি নাই। কাতারের তো এটা হাদিস বর্ণিত পদ্ধতি না, হাদিস এসেছে ডানে বামে মিলেমিশে কাতারটাকে লম্বা করবেন, কাতার ফুল হয়ে গেলে প্রথম কাতার শেষ হয়ে যাবে, আবার মাঝখান থেকে দ্বিতীয় কাতার একজন একজন করে করে চতুর্দিকে ফুল করে আবার তৃতীয় কাতারে যাবেন, এইভাবে কাতার খালি না রেখে কাতার পরিপূর্ণ করে দাঁড়াবেন। তাহলে এই ফজিলত কিন্তু পুরা কাতারের। হ্যাঁ, রহমতটা এক হাদিস বর্ণনা অনুযায়ী যেখানে মাঝখানে এসে দুদিকে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়, যদি আমরা সেইভাবেও ধরি তাহলে যিনি আগে এসেছেন অবশ্যই ওনার কাছে তো রহমত কিছুটা হলেও বেশি উনি পেতেই পারেন আগে আসার কারণে, এতটুকু তো হতে পারে।